ওয়েলকাম তোমাদের আমার চ্যানেলে, ওয়েলকাম তোমাদের নতুন আরেকটা ভিডিওতে। তো সকালের কাজবাজ তোমরা দেখতে পেলে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এতক্ষণে ক্যামেরার সামনে, এখন বাজে 10:30, আর আমি এখন যাব স্নান করতে। স্নান টান করে পুজো টুজো দিয়ে অ্যাকচুয়ালি আমাদের একটা জায়গাতে যাওয়ার আছে, একটা নিমন্ত্রণ আছে, সেটা হলো আমার মাসি শাশুড়ির বাড়িতে। আমার জায়ের আজকে হবে সাত, মানে হলো বেবি শাওয়ার অ্যাকচুয়ালি। তো ওখানেই আমরা সবাই যাব। তো এখন আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে দেবো, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আমরা ওখানে যাব। তো চলো আমি স্নান করে আসি। তো আমি স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। পুজো দিতে দিতে আবার ঘেমে একাকার, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদও উঠেছে। বৃহস্পতিবার ছিল তো তাই একটু সময় লেগে গেছে পুজো দিতে দিতে। তো এখন যাবো ভাত খেতে, ভাত টাত খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো চলো দেখতে থাকো। ভাত খেতে যাওয়ার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কোন শাড়িটা পরে যাব। চলো তোমাদের দেখাই। এই যে এটা হলো ব্লাউজ, এই ব্লাউজটা, এই শাড়িটা। আর এটা পরবে আমার কি বলে ননা শাড়ি, আমার হাজবেন্ডের দিদি মানে ছোটদি, ছোটদি পরবে এটা। পরবো তাই বের করে রেখেছিলাম। চলো এখন ভাত খেয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, ভাত টাত খাওয়ার পর আমরা রেডি হয়ে গেছিলাম। তো মা আর আমার ভাগ্নিটাকে ও দিতে গেছে, ওদের দিয়ে এসে আমাকে আর দিদিকে নিয়ে যাবে। কেমন লাগছে? তো আমরা যেতে যেতে তো অনেকটা লেট হয়ে গেছি, কারণ এখন অলরেডি 1:30 বাজে, সাত আই থিঙ্ক শেষ, আমরা গিয়ে কিচ্ছু পাবো না খাওয়া দাওয়া ছাড়া। তো তোমাদের সাথে কতটুকু কী শেয়ার করতে পারবো তা জানি না, যদি পারি কিছু শেয়ার করতে তাহলে অবশ্যই শেয়ার করব। আশা করছি আমি কিছু পাবো না, কারণ সবটা শেষ হয়ে যাবে আমি যেতে যেতে, অনেকটা লেট হয়ে গেছি। এত এত দেরি হয় না অ্যাকচুয়ালি, অনেক আগেই ওদের সাত শেষ হয়ে যাওয়ার কথা। তো চলো কী আর করা যাবে, যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা অর্ধেক আসতে না আসতে আমাদের পেয়ে গেছে বৃষ্টি। বৃষ্টির জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। একদিকে ভালো হয়েছে, কারণ জায়গাটা দেখতে না ভীষণ সুন্দর লাগছিল। তোমরা দেখো কতটা সুন্দর, চারিদিকে সবুজ, একদিকে ধান গরু সব কিছু দেখতে খুব ভালোই লাগছিল। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর একটু বৃষ্টিটা কমেছে, তারপর আমরা গিয়েছি। তো এখানে গিয়ে দেখতে পেলাম যে ওদের স্বাদ এখনও হয়নি, কারণ স্বাদের নাকি টাইম হয়নি, তো সেই জন্য এখনও শুরু হয়নি। তো আমার তো অবশ্যই ভাগ্য ভালো যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। তো তারপর আমরা যাওয়ার পর কিছুক্ষণ পরেই স্বাদ দিয়েছিল। তো এটাও একটা রিচুয়াল স্বাদের, যারা জানো তারা তো জানো, যাদের জানো না তাদের বলছি অ্যাকচুয়ালি। তো এটা একটা রিচুয়াল, প্রথমে মিষ্টি, তারপর মিষ্টান্ন, দই এইসব দেওয়া হয়, তারপর আশীর্বাদ করা হয়, তারপর আরেকটা রিচুয়াল হয় মানে সেখানে ওকে খেতে দেওয়া হয় অ্যাকচুয়ালি, সেখানে ভাতটা দেওয়া হয়। তো ওইটা আমি আর ক্যাপচার করিনি, শুধু এটুকুই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওইখানের পর কিছুক্ষণ পর আমরা গল্প টল্প করে চলে এসেছি এখানে। এটা হলো আমার ছোড়দি আর ও হলো আমার ভাগ্নিটা। এখানে আমি আর আমার ননদ, ও হলো আমার মামা শ্বশুরের মেয়ে। তো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পর মা আমাকে কয়েকজনের বাড়িতে নিয়ে গিয়েছিলো, মা নাকি আমাকে দেখাবে যে তার ছেলের বউ। তো সেজন্য আমরা বিকেলটা ওইখানে ঘোরাঘুরি করে রাত্রিবেলা বাড়ি চলে এসেছি। তো চলো, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো ওইখান থেকে এসে তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করা হয়নি। ওইখান থেকে আমরা এসেছিলাম 8:30 সময়,
বেলা একটার সময় এসে তারপর রান্না টান্না করে তারপর খাওয়া দাওয়া করে এই জাস্ট এখন এলাম বিছানায়। তাও এখন বাজতে চলেছে 11:20, জাস্ট এখন ঘুমোবো, এখনও বিছানা করা হয়নি এই যে, তো এখন বিছানা টিছানা করবো, করে ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।